दलितों ने किया भारत बंद का आह्वान। द रिजर्वेशन बचाओ संघर्ष समिति हैज कॉल्ड फॉर भारत बंद ऑन August 21, 2024। जोहार, नमस्कार बंधुगण, आगामीकाल भारत बंद। হ্যাঁ বন্ধুগণ, আগামীকাল 21 আগস্ট ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল এসটিএসসিদের যে সংরক্ষণ নিয়ে, সেই সংরক্ষণের প্রতিবাদে এসটিএসসি সংরক্ষণের যে রায়, সেই রায়ের প্রতিবাদে, সেই রায়ের বিরোধিতায় এবার দেশের যে সমস্ত এসটিএসসিদের বা যে সমস্ত দলিত সংগঠনগুলি রয়েছে, সেই সংগঠনগুলি এবার একজোট হয়ে আগামীকাল 21 আগস্ট তারা ভারত বন্ধের ডাক দিয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ইয়ার আগের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে সুপ্রিম কোর্ট এসটিএসসিদের নিয়ে একটা যে ঐতিহাসিক রায় দেয়, ঐতিহাসিক রায়টা কী ছিল না, এসটিএসসিদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণের ভিতরে সংরক্ষণের ব্যবস্থা করতে পারবে রাজ্য সরকার, এবং সাথে কি না ক্রিমিলিয়ার যে চালু, যে ক্রিমিলিয়ার পদ্ধতিটা চালু আছে শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে, সেটা কিন্তু এবার এসটিএসসিদের ক্ষেত্রে চালু করা হবে। ক্রিমিলিয়ার জিনিসটা কি একবার সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে রাখি যে যাদের ফ্যামিলি বা যাদের পরিবারের বাৎসরিক ইনকাম 8 লক্ষের বেশি, তারা কি হবে না, তারা এই ক্রিমিলিয়ারের মধ্যে পড়বে। অর্থাৎ যাদের বাৎসরিক আয় 8 লক্ষের বেশি, তারা এসটিএসসিদের মধ্যে যে সংরক্ষণ দেওয়া হয়, যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা তারা পাবে নাই। আর যাদের বাৎসরিক ইনকাম 8 লাখের কম, তারাই কিন্তু এই এসটিএসসিদের সংরক্ষণের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা ভোগ করবে। আরেকটা কি বলা হয় না, এসটিএসসিদের মধ্যে আমরা দেখি যে বহু জাতি রয়েছে, একাধিক জাতি রয়েছে। তো সুপ্রিম কোর্টের যুক্তি অনুসারে যে এসসি এসটিদের মধ্যে এমন বহু জাতি রয়েছে যারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আবার এমন বহু জাতি রয়েছে যারা সামাজিক এবং আর্থিক দিক থেকে ক্রমশ পিছাই আছে। অর্থাৎ এসসি এসটিদের মধ্যে এমন কিছু জাতি আছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে গেছে, আর এমন কিছু জাতি আছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে পেছাই গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যুক্তি যে এসটিএসসি সংরক্ষণের সুযোগ সুবিধাটা যাদের পাওয়ার কথা, অর্থাৎ যারা সমাজের মূল স্রোত থেকে এখন অনেকটা দূরে আছে, তাদেরকে সমাজের মূল স্রোতে কীভাবে আনা যায় সেটার জন্য কী হবে না, তাদের সংরক্ষণের পরিমাণটাকে বাড়াতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এসটিএসসিদের যে মূল সংরক্ষণ রয়েছে, সেই সংরক্ষণকে বাড়াবার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলে নাই। মানে কী ধরনের সংরক্ষণটা বাড়াবার কথা বলেছে একবার তোমাদেরকে ভালো করে বলি, যে ধরুন এসসিদের ক্ষেত্রে 15% সংরক্ষণ দেওয়া হয়। ধরুন এসসিদের ক্ষেত্রে 15% সংরক্ষণ দেওয়া হয়, এসসিদের মধ্যে বা সহজ ভাষায় যদি বলা যেতে পারে, ধরুন এসসিদের মধ্যে 10% যে সংরক্ষণ, সেই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এসসিদের মধ্যে ধরছি যে 5টি জাতি রয়েছে, এ বি সি ডি ই, এই 5টি জাতি রয়েছে। এই 5টি জাতির মধ্যে আমরা দেখছি যে আর্থিক এবং সামাজিক দিক থেকে এ বি সি মানে অনেকটাই এগিয়ে গেছে। এ বি সি জাতি কী হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে এ বি সি জাতি অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে গেছে। অর্থাৎ ইয়ার আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেকটা এগিয়ে আছে, এবং এসসিদের মধ্যে যে দশ পার্সেন্ট সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের সুবিধা প্রায় বলা যেতে পারে 8 থেকে 9% সংরক্ষণের সুযোগ সুবিধা কিন্তু এই এ বি সি জাতির মানুষেরাই কিন্তু ভোগ করছে। অর্থাৎ যে ডি এবং ই জাতি রয়েছে যারা সামাজিক আর্থিক দিক থেকে ক্রমশ পিছাই আছে, তারা কিন্তু কী হয়েছে, তাদের যে সংরক্ষণের সুযোগ সুবিধা তাদের যে আসল পাওয়ার কথা, কারণ যেহেতু তারা আর্থিক সামাজিক দিক থেকে পিছায়, কী হচ্ছে না, তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে নাই। অর্থাৎ তারা যে পিছাই আছে তো তারা আরও কিন্তু পিছাই থেকে যাচ্ছে, তারা আগাবার সুযোগ পাচ্ছে নাই। তাই সুপ্রিম কোর্টের মত অনুসারে কী করবে না, এবার থেকে ওই 10% যে সংরক্ষণ রয়েছে এসসিদের ক্ষেত্রে, সেই 10% সংরক্ষণকে ভাগ করা হবে। কীভাবে, যারা আর্থিক সামাজিক দিক থেকে এগিয়ে আছে তাদেরকে তুলনামূলকভাবে কম সংরক্ষণ দিতে হবে, এবং যাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা যাদের খারাপ রয়েছে বা যারা অনেকটা পেছায় রয়েছে, তাদেরকে একটু বেশি সংরক্ষণ দিতে হবে।
মানে 10% আগে যেমন দেখা যাইতো যে 9% সংরক্ষণ ABC জাতি পাচ্ছে, এবার থেকে সুপ্রিম কোর্টের মত অনুসারে কি হবে, কারণ রাজ্য সরকার প্রথমত সার্ভে করবে নিজের ইচ্ছা মতো, কিন্তু যে কোনো জাতিকে বেশি সংরক্ষণ, যে কোনো জাতিকে কম সংরক্ষণ দিতে পারবে না রাজ্য সরকার। ইয়ার জন্য প্রপার যে একটা সমীক্ষা, সেই সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা বা ডেটার মাধ্যমে নির্ধারণ করতে হবে যে কোন জাতিটা এগিয়ে আছে, কোন জাতিটা পেছাই আছে। তো যাই হোক, উদাহরণস্বরূপ দেখা গেল যে ABC জাতি এগিয়ে আছে, তাহলে যে 10% সংরক্ষণের কথা বলা হয়েছে সেই 10%-এর মধ্যে দেখা গেল যে রাজ্য সরকার 2% সংরক্ষণ দিবে ABC এই তিনটি জাতিকে, যে জাতিটি আর্থিক এবং সামাজিক দিক থেকে এগিয়ে আছে এই তিনটি জাতিকে 10% মাত্র 2% সংরক্ষণ দিবে, এবং যাতে আর্থিক এবং সামাজিক দিক থেকে আরো উন্নত হয়ে এগিয়ে আসতে পারে সেই জন্য বাকি যে 8% সংরক্ষণ, সেই বাকি 8% সংরক্ষণ কিন্তু এই শুধুমাত্র যে D এবং E যে দুটা জাতি আর্থিক এবং সামাজিক দিক থেকে যাতে যাদের আর্থিক অবস্থাটা ভালো নয়, যাদের সামাজিক অবস্থা ভালো নয়, তাদেরকে বাকি 8% সংরক্ষণ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই কথাটা কিন্তু বলে, তারপরেই আমরা দেখি যে সুপ্রিম কোর্টের এই ঘোষণার বা এই দায়ের প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু সরাসরি যে প্রতিবাদ, সেই প্রতিবাদে নেমে পড়ে, এবং যারা প্রতিবাদ করে তাদের মধ্যে মুখ্যত যাদের নাম সর্বপ্রথম উঠে আসে উনি হলেন BSP বহুদল সমাজবাদী পার্টির নেতা নেত্রী সুপ্রিমো, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। উনি কিন্তু এই ঘটনার যে তীব্র প্রতিবাদ, সেই তীব্র প্রতিবাদ কিন্তু যে সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্তটা কিন্তু কোনো মতেই মানে নিতে পারে নাই, উনি কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাইছে। উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, কি বলেছেন না, সুপ্রিম কোর্ট এইভাবে ST/SC-দের মধ্যে যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণের ব্যবস্থাটাকে সমাপ্ত করতে চাইছে। এছাড়া আমরা দেখি যে চিরাগ পাসোয়ান, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে মাননীয় চিরাগ পাসোয়ান, উনিও কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের সাথে সহমত লয়, উনিও কিন্তু এই ঘটনার একটা যে তীব্র প্রতিবাদ কিন্তু উনিও জানাইছেন। উনিও কিন্তু পরিষ্কার জানাই দিয়েছেন যে ST/SC-দের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ দিয়া হয়েছে ছুয়াছুত অস্পৃশ্যতা, যেটা মানে ভেদাভেদের কারণে, অর্থাৎ বছরের পর বছর ধরে যে সমস্ত জাতিরা ভেদাভেদের শিকার ছিল, যারা শিক্ষা সামাজিক আর্থিক সমস্ত দিক থেকে যারা বঞ্চিত ছিল, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য কিন্তু এই ST/SC-দের যে সংরক্ষণ, মানে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই ছুয়াছুত বা ভেদাভেদ যেহেতু দূর হয় নাই, তাই কিন্তু সুপ্রিম কোর্টের এই ধরনের যে রায়, সেই রায় দেওয়াটা কিন্তু উচিত হয়নি এখন অবধি, কারণ যেহেতু এখনো আমাদের সমাজের মধ্যে ছুয়াছুত বা ভেদাভেদ দেখতে পাওয়া যায়, তাই কিন্তু এই ধরনের রায়টা কোনো মতে দেওয়া উচিত নয়। অতএব উনি বলেন যে যদি কেউ IAS হোক বা DM হয়, তার যে ছেলে সে কিন্তু দলিত সমাজেরই হবে, তাই কি হবে না, IAS-এর বেটাকেও কিন্তু, যে IAS হবে তার বেটা বা যে ডাক্তার হবে তার বেটাকেও কিন্তু এই যে ST/SC-দের যে সংরক্ষণের সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে, কারণ যেহেতু তারা একটা যে ভেদাভেদ, সেই ভেদাভেদের সামাজিক যে বৈষম্য, সামাজিক যে ভেদাভেদ ছুয়াছুত তার শিকার, তাই কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দিতে হবে। অতএব সুপ্রিম কোর্টের এই আইনটা পুরোপুরিভাবে মানে সংবিধান বিরোধী। এছাড়াও যে ক্রিমিলিয়ার, অনেকেই জানিয়েছেন যে ক্রিমিলিয়ারের ব্যবস্থা কিন্তু OBC-র ক্ষেত্রে আছে, আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো মতেই সংবিধানে ক্রিমিলিয়ারের ব্যবস্থা কিন্তু ST/SC-দের সংরক্ষণে কিন্তু এই ক্রিমিলিয়ার ব্যবস্থার কোনো উল্লেখ নাই। এই যে 8 লাখের বেশি ইনকাম, 8 লাখের বেশি ইনকামের লোক সুযোগ সুবিধা পাবে নাই, এই ব্যবস্থাটা কিন্তু OBC-তে আছে, ST/SC-দের মধ্যে নাই। অতএব এই ঘোষণাটা পুরোপুরিভাবে সংবিধান বিরোধী। এছাড়া অনেকে মনে করেন যে কোথাও না কোথাও যদি এই ধরনের আইন আসে, যদি এই ধরনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছে, তার ফলে কি হতে পারে না, ST/SC-দের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটা তুলনামূলকভাবে আগের তুলনায় তুলনামূলকভাবে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য তারা কি হবে, বিভিন্ন জাতিকে সুযোগ সুবিধার নাম করে যে এই জাতিটা, ধরুন এ জাতি বি জাতি সি জাতি তিনটা জাতি আছে, ধরুন এ জাতিকে বলবে যে এ জাতি যদি আমাকে ভোট দেয় তাহলে আমি ওদেরকে বেশি সুযোগ সুবিধা দিব,
সি জাতি যদি আমাদেরকে ভোট দেয় তাহলে ইয়াদেরকে বেশি সুযোগ সুবিধা দিব, ডি জাতি আমাদেরকে যদি ভোট না দেয় তাহলে ইয়াদেরকে সুযোগ সুবিধা কম দিব। মানে এইভাবে একটা যে রাজনীতির যে একটা দল চল, সেই দল চলের পরিমাণটা বাড়তে পারে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থের কারণে কিন্তু এই যে এই ধরনের ঘোষণাটা পুরোপুরিভাবে ব্যবহার হতে পারে। তাই আমরা দেখি যে এই রাইটের প্রতিবাদে কিন্তু 21শে আগস্ট যে ধর্মঘট সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বন্ধের ডাক দিয়েছিল বেশ কিছু দলিত সংগঠন, বেশ কিছু যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারা সরাসরি কিন্তু বন্ধের ডাক দিয়েছে। এবং গতকালেই এই যে তাই আগামীকাল কিন্তু এই 21শে আগস্ট এই যে বন্ধ, সেই বন্ধ কিন্তু সারা ভারত জুড়ে বন্ধের ডাক দিয়েছে। এবার দেখার বিষয় বন্ধুগণ, এই বন্ধের প্রভাব আগামীকাল আমাদের যে ভারতবর্ষ জুড়ে এই বন্ধের প্রভাব কতটা পরিমাণে পড়ে, সেটা রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, শহর এলাকা, বাজার এলাকা, গ্রাম্য এলাকা, কোথায় কেমন এই বন্ধের প্রভাব পড়ে সেটা কিন্তু আমরা আগামীকাল বুঝতে পারব। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। তো সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায় নিয়ে তোমাদের কি মতামত আছে, সেই মতামতটা কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, সকলকে জোহার জানাই, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি।